বাতিল নে জব জব বদলে হেবর আয়া হব তব মে জুবা পর নারায়ণ তকবীর আল্লাহু আকবর নারায়ণ তকবীর আল্লাহু আকবর বাতিল নে জব জব বদলে হেবর। ওনার হাতে মাইককে তুলে দিচ্ছি, খেয়াল করবেন দিকে। আপনারা সকলে অবগত হয়েছেন, দরকার হয় প্রত্যেকে কথাগুলোকে রেকর্ডিং করি, ভিডিও নয় অডিও, যা যেখানে সোর্স আছে আর আছে ছেড়ে দেবেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন আগামী একুশে অগ্রহণ ফরফরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের প্রচেষ্টায়, আপনাদেরই দোয়ায়, আপনাদেরই ভালোবাসায়, আপনাদেরই সহযোগিতায় পীর আবু দত্তা সিদ্দিক নলেজ সিটির শুভ উদ্বোধন ভিত্তি স্থাপন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা যাবেন তো? ওখানে আমি টার্গেট করেছি মাতৃসদন অনাথ আশ্রম সর্বপ্রথম করব, সাথে সাথে থাকবে হসপিটাল, নার্সিংহোম, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম এবং বিশাল একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। আশা রাখবো আপনারা সকলে একুশে অগ্রহণ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রোগ্রাম হবে, এর মধ্যে আপনারা হাজির হবেন। এবং আপনারা যারা যাবেন বা এখানে এসেছেন প্রত্যেককে বলবো দাদা হুজুর আপনাদের সমাপ্ত নাকি, দাদা হুজুরের নামে হচ্ছে আমার নামে নয়, আর আমি একা করছি তা নয়, আপনারাও কি সাথ দেবেন তো নাকি, সবাই মিলে করব। দেখুন আমি টার্গেট করেছি 2016 সালে যে একটা ঐক্য তৈরি করব, 20 বছর পরে যেন হাজার হাজার উকিল তৈরি করতে পারি যারা আমাদের হয়ে লড়বে, হাজার হাজার পুলিশ বানাতে পারে যারা আমাদের হয়ে লড়বে, হাজার হাজার ডাক্তার বানাতে পারে আমাদের বিপদের সময় কাজে লাগবে, হাজার হাজার এভাবে চেষ্টা করছি। এগুলো করতে গেলে একদিনই হয় না, আজকে আপনার বাচ্চা একটা দিয়েছে 20 বছর তোকে পালন করতে হবে, তারপর হয়তো আপনার বাচ্চা একটা বড় শিক্ষিত হয়ে উঠবে। আজকে ভেলোর নাম শুনেছেন, একদিনের প্রতিষ্ঠান না, 80-90 বছরের প্রতিষ্ঠান। ভেলোর মাঠ নাম শুনেছেন, 120 বছরের প্রতিষ্ঠান, 80-90 বছর পরে গিয়ে সুনাম হয়েছে। কিন্তু আমার বিশ্বাস যেভাবে আল্লাহ পাক আমার ভাই ব্যাপারে আমার পাশে দাঁড় করাচ্ছে, যেভাবে আমাকে ভালোবাসছে, এই ভালোবাসাটা যদি এখানে একটু আসে 10 বছর ইনশাআল্লাহ ইতিহাস তৈরি করে ফেলবো, যেটা ভারতের কোনায় কোনায় খবর পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাই আগামী 21 অগ্রহণ আপনাদের সবাইকে দাওয়াত দিল, আপনারা সবাই যাবেন, বলুন ইনশাআল্লাহ। শুধু যাবেন তো নাকি না কিছু নিয়ে যাবেন? কিছু নিয়ে যাবেন? হ্যাঁ, আমার যেটা দাবি সবার জন্য সমান 100 টাকা একটা ইট, ইটটা নিজে হাতে করে নিয়ে যাবেন। এই জন্য বলছি নিজের একটা স্মৃতি ওই জায়গায় রয়ে যাবে, 100 টাকার একটা করে ইট নিজে হাতে করে নিয়ে যাবে। যদি কেউ এছাড়া বেশি দিতে পারে, অনেক মুরিদ আছে ধনী, 100 বস্তা সিমেন্ট দিতে পারবেন, সে কিন্তু 20 তারিখে রাত্রিরে পৌঁছে দেবেন। 1 লড়ি বালি দিতে পারবেন, 20 তারিখে রাত্রিরে পৌঁছাতে হবে। কেন? যে লোকের নামে করছি, যে মহান ব্যক্তি এবং অনাথ গরিবদের জন্য বিশেষ করে ইনশাআল্লাহ কম করে হলো 5 লক্ষ লোক হবে, তাহলে সেই 21 তারিখে যদি আপনি লড়ি করে বাড়ি নিয়ে যান, লড়ি করে সিমেন্ট রড পাথর নিয়ে যান পৌঁছাবেন। যদি কোনো দাতা দয়ালু থাকেন, জামাত পীরের নামে হচ্ছে ঐতিহাসিক জিনিস, হাজার হাজার ছেলে খান্দে পড়াশোনা করে উকিল হবে, জজ হবে, আইপিএস অফিসার হবে, ডিএম হবে, এসপি হবে, জজ হবে, ডাক্তার হবে, আমাদের কাজে লাগবে। আজ খেয়াল করে দেখুন, পাইলো খানকে রাজস্থানে মেরে দিল, 40 জন সাক্ষী দিল যে পাইলো খানকে এই লোকটি মেরেছে, তথাপি ওই 6 জনকে জজ কিন্তু কোর্ট থেকে বেকসুর খালাস করে দিল। কেন? দেখা যাবে এই জজ কেউ পড়াশোনার পিছনে যে সংগঠনের হাত আছে সেই সংগঠনের লোকেরাই তো মেরেছে। আমরা তো অত্যাচার করি না, জুলুম করি না, কিন্তু আমাদের উপর তথাপি মিথ্যা কি স্থাপন হয়? হাজার হাজার উকিল জজ যদি আমাদের পাশে থাকে,
তাহলে তখন তারা আমাদের হয়ে একদিন কাজে লাগবে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তখন তৈরি হবে, ঠিক না? মনে হয় অন্যদিন দেখার জন্য যাবেন, ওই দিন যাবেন না, ওই দিন লক্ষ লক্ষ লোক হবে, ওর ভিড়ে যাওয়া মানে বেঝুতি হবে। ওই দিন আপনারা সবাই যাবেন, কাজ কাম সারা জীবন থাকবে, পীরের দরবারে স্মৃতি একবার প্রথমবার ছুঁয়ে আসবেন। এবং আপনাদের সবাইকে দায়িত্ব দিচ্ছি, আমাকে যারা ভালোবাসেন ছেলের মতো ভাইয়ের মতো দাদা হুজুরকে ভালোবাসেন, এই একুশে অঘ্রানটা সবাই প্রচার করুন। কি করবেন? যার যেখানে কুটুম আত্মীয় আছে প্রচার করুন, সকাল দশটা থেকে বিকেল চারটে। এবং ওই দিন ভলেন্টিয়াররা যেদিক থেকে যেতে বলবে, গাড়ি ঘোড়ার যে সিস্টেম বলবে, ওই ভলেন্টিয়ারের কথাগুলো কিন্তু মানবেন। আর আপনাদের এলাকা থেকেও অনেক যুবককে নেব, কিছু কম বেশি 5,000 ভলেন্টিয়ার দরকার আমার ওই দিনের জন্য, এলাকার লোকই তুলে করতে হবে। আপনাদের এলাকা থেকেও অনেক ছেলে নেব, যারা কি বলে 20 তারিখ সকাল থেকে ওখানে ভলেন্টিয়ার হিসাবে চলে যাবে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা কি সিস্টেম আমি সব বলে দেবো। আর যারা বেশি বেশি দিবার সামর্থ্য আছে তারা ওই 20 তারিখ রাত্রিরে কথা বুঝে আসছে। এবং কেউ যদি টাকা বেশি দিতে চান, 5,000, 10,000, 2,000 কোনো নিয়েতে থাকেন, কাগজে জড়িয়ে নাম অ্যাড্রেস লিখে, কারো হাতে না, যে রাস্তা দিয়ে মাঠে যাবেন 100 বিঘে জমি, ওই রাস্তার ধারে বাক্স বা বড় বড় পেলের পিপ বসানো থাকবে, মুখ ফুটো করা থাকবে, ছিদ্র করা, ওতে ফেলে দেবেন। আমরা পরে খুলবো, কাগজ দেখবো, যে নিয়েতে দেবেন দোয়া করবো আল্লাহ তোমার সে নিয়ে পূরণ করে, বলুন আমিন। তো ভাইয়ের আমার আমি আর বানাচ্ছি না, কেন একজন আলেম মানুষ এসে বসে আছে, তাই আমি সংক্ষেপ করছি। আল্লাহ যদি কখনো নিয়ে আসে আবার আলোচনা করব। আগামী রোববার 25 তারিখ মুন্সির হাট ক্যাম্পু বাজার নাকি।